হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন বিশ্বাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যাচ্ছি তিস্তা বাজার ত্রিবেণী ক্যাম্পে। তো যথারীতি দিনটি ছিল শুক্রবার, ভোরবেলা 5টার সময় আমরা রওনা হয়েছি। দুটো গাড়ি একসঙ্গে যাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তা ভীষণ সুন্দর, আর ড্রাইভটা আমিই করছিলাম। এত ভালো লাগছিল বলার কথা নেই, ভোরবেলা সানি ডে। বেশ মজা লাগছিল। দেখেছো ভিউটা কত সুন্দর। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 12টা বেজে গেছে। একটু গুনগুন করে গান করছিলাম, ড্রাইভ করতে করতে বেশ মজা লাগছিল। এই জঙ্গলের রাস্তা চলে আসলো, চারিদিকে সবুজ একদম, তাই একটু স্লো মোশন করেছি, যেহেতু আমার স্লো মোশন ভীষণ ভালো লাগে। এই পাহাড়ি রাস্তা চলে আসলো, একদিকে পাহাড় আর একদিকে পুরো খাই, ভয়ও লাগছিল, তবু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মনে জোর নিয়ে, ফার্স্ট টাইম এবার পাহাড়ে। একটার পর একটা গাড়ি যাচ্ছে। এই চলে আসলো একটা কাঠের নড়বড়ে ব্রিজ। আমরা মোটামুটি পৌঁছে গেলাম তিস্তা বাজারে, ক্যাম্পের কাছাকাছি মোটামুটি চলে আসলাম। এরপর এখান থেকে ধীরে ধীরে গাড়িগুলো এগোবে। এই তিস্তা বাজারে ঢুকে পড়েছি আমরা, ত্রিবেণী ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাস পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, এটা হচ্ছে পার্কিং লট। এখানে আমাদেরকে কিছু পেমেন্ট করে এই আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। এইটা হচ্ছে ত্রিবেণী ক্যাম্প। চল না, চলো নামো। আরে এই বাহ, খুব সুন্দর ভিউ দেখো সবাই। ছি, তুমি তাই বলছো আর কি, বাজে কথা শুনলাম কিছুক্ষণ আগে। বলে কি তোমার আমরা এই দেখ, এই যে এখানে ছোট ছোট প্রচুর, এই যে টেন্ট গুলো তো থাকবে, টেন্ট গুলো আছে প্রচুর প্রচুর, অগুন্তি টেন্ট বোঝায়, মানে গুনে শেষ করা যাবে না এত টেন্ট। উপাশে পাহাড়, জঙ্গল, মাঝে নদী, তিস্তা নদী সুন্দর বয়ে যাচ্ছে, আর এই টেন্ট সানি ডে করেছে, বাট ওয়েদার বেশ ভালো, তাই কোনো প্রবলেম হচ্ছে না। প্রচুর লোক আছে এখানে। আচ্ছা আবার আসবো পরে। কি সুন্দর নদী বইছে, এত ঠান্ডে জল। আমরা দিনের বেলা ঠিক আমাদের পৌঁছতে পৌঁছতে দেখে নিয়ে গেছে, দেখো নদী বয়ে যাচ্ছে টলটলে। তবু আমি সেখানে গিয়ে কিন্তু স্নান করেছি, বাট স্নানের ট্রিপটা নেওয়া হয়নি। ভীষণ মজা লেগেছে আমার স্নান করতে, এত সুন্দর খোলা নদীতে পেয়ে স্নান না করলে হয়, এটাও তো একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই সন্ধেবেলা এখানে আমাদের বারবিকিউ রোস্ট হচ্ছে, এটা এখানে স্পেশালিটি। এরা মাথা পিছু তোমাদের নেবে 1200-1250-1300 করে, তার মধ্যে তারা দেবে হচ্ছে সুন্দর স্ন্যাক্স, বারবিকিউ, চা, আর রাত্রে দেবে ডিনার, আর পরদিন সকালে দেবে ব্রেকফাস্ট। এই হচ্ছে রাতের কি কিছুটু ভিউস। দিনের বেলা আমরা ওয়াটার রাফটিং করেছিলাম, তার ভিউস এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। লাভ ইউ অল।